Hello dear students, assalamu alaikum. Hope you are all fine and safe at your home. আমরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 28 সেপ্টেম্বর 2020 তোমাদের সাথে আমার অষ্টাদশ ক্লাস। আশা করছি এর মধ্যে যে প্রবলেমগুলো চ্যাপ্টারগুলো দেখানো হয়েছে তোমরা সেগুলো দেখেছো, বাসায় করেছো। তোমাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি, আমরা ইকুয়েশন সিস্টেম চ্যাপ্টার 5 ছিলাম এবং আজকে আমাদের fourth class equation system উপরে। So without wasting our time, so let's start. আমরা ইতিমধ্যে দুটো প্রবলেম দেখতে পাচ্ছি, এখানে লিখে নিয়েছি, আমরা চেষ্টা করবো এগুলো সলিউশন করার জন্য আজকে। আমরা ইতিমধ্যে অনেকভাবেই ইকুয়েশন সিস্টেমের যে প্রবলেমগুলো আছে আমরা সলিউশন করার চেষ্টা করেছি। আমরা আরও কিছু নতুন পদ্ধতিতে চেষ্টা করবো সলিউশন করার জন্য। এখানে দেখো এক নম্বর প্রবলেম দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, ইকুয়েশন নম্বর 1, অ্যান্ড রুট ওভার এক্স বাই ওয়াই প্লাস রুট ওভার ওয়াই বাই এক্স ইকুয়াল টু 25 বাই 10, দিস ইজ ইকুয়েশন নম্বর 2। এই দুটো ইকুয়েশন দিয়ে আমাদেরকে যে রুট অফ ইকুয়েশন এক্স অ্যান্ড ওয়াই, এই দুটোর মান আমাদেরকে বের করতে হবে। সো হাউ ক্যান উই সলভ দিস? সো লেটস স্টার্ট। X plus y root over y plus x equal to 25 by 10. This is equation 2. So এটা সিম্পল দেয়া আছে, সো আমরা এটাকে একটু নর্মালাইজ করার চেষ্টা করি। যেহেতু এটা রুট ওভারে আছে, আমরা এটা নর্মাল ভ্যালুতে আনার চেষ্টা করি। সো ফ্রম শর্ট ফর্ম লিখছি, ইকুয়েশন 2 root over x plus y plus root over y plus x equal to 25 by 10. তাহলে আমি যদি এটাকে root over whole root over x by y, that means দুটোর উপরে root over আছে, তাহলে root over y and root over x এটাকে আমরা বলতে পারি। তাহলে আমি যদি লসাগু করি, লসাগু হবে এভাবে root over xy, তাহলে এখানে y, এখানে y আসে, তাহলে root over x, root over x and root over x equal to root over x square, in another way root over y square equal to 25 by 10. তাহলে root over x square, তাহলে square root cancel out হয়ে যায়, তাহলে x আর এখানে root over y square, that is square and root cancel out, তাহলে y আর নিচে হচ্ছে xy equal to 25 by 10। একটা জিনিস খেয়াল করবো, এখানে আমার দুটো ইকুয়েশন দেওয়া আছে, root over x plus y equal to 10 and root over x by y plus root over y by x equal to 25 by 10। তাহলে যেহেতু x plus y এর মান 10 দেওয়া আছে, তাহলে কিন্তু আমি এখানে রিপ্লেস করে ফেলতে পারি, এখানে এক্স প্লাস ওয়াই জায়গায় আমি মানটা বসিয়ে দিতে পারি, তাহলে ইকুয়াল টু এক্স ওয়াই 25 বাই 10, এটা নোট দিতে হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 মান বসিয়ে। আবার দেখো কত হচ্ছে, রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু উপরে গেলে 100 বাই 25, দ্যাট ইস 4, তাহলে রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু 4, আমি যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে কি হবে, এক্স ওয়াই ইকুয়াল টু এটাকে স্কোয়ার করলে এটাকে স্কোয়ার করতে হবে, দ্যাট ইস 16 বর্গ করে। এখন এই যে এক্স ওয়াই ইকুয়াল টু 16, আমি যে এক্স ওয়াই ইকুয়াল টু 16 পেলাম, এখান থেকে এখন আমার অনেকগুলো রাস্তা খুলে গেছে, দ্যাট ইজ যেহেতু এখানে কোনো স্পেসিফিক পদ্ধতিতে সমাধান করার কথা বলা হয়নি, দেন ইউ হ্যাভ ফুল ফ্রিডম টু মেক এ সলিউশন ইন এনি ওয়ে।
যেহেতু বলছি আমি এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম বের হচ্ছে, এখানে এখান থেকে তোমার অনেকগুলো পথ তৈরি হয়ে গেছে। যে তুমি এটাকে চাইলে অপসারণ পদ্ধতিও করতে পারো, তুমি চাইলে এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারো। সো তোমার জন্য যেটা সুবিধা তুমি সেটাই করবে। সো আমি দুটো পদ্ধতি দেখাবো, আশা করি তোমরা করতে পারবে। এক্স ওয়াই মানটা বের হয়ে গেল, তাহলে এটাকে আমি ইকুয়েশন নাম্বার থ্রিতে। তাহলে তোমাদের আশা করি মনে আছে, তোমরা যখন নাইন্থ এন্ড টেন্থ গ্রেডে ছিলে তখন তোমাদের বীজগণিতে তোমার সম্ভবত সূত্রগুলো পড়েছিলে, এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রগুলো পড়েছিল। যদি তাই থাকে মনে, একটু দেখো, রিকল করো, তুমি নাও এক্স মাইনাস y whole square equal to x plus y whole square minus 4xy. মানে পড়ছি সূত্রটা, a মানে হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা, এটা আসলে অনুসিদ্ধান্ত। তাহলে x মাইনাস y হোল স্কোয়ার ইকুয়াল টু x প্লাস y এর মানটা দেওয়া আছে কত, 10 n স্কোয়ার ইন্টু ফোর ইন্টু x এর মান বের করবো কত, 16। তাহলে x মাইনাস y হোল স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 64, তাহলে x মাইনাস y হোল স্কোয়ার ইকুয়াল টু 36, অর্থাৎ x মাইনাস y ইকুয়াল টু 6। তাহলে আমি x প্লাস y ইকুয়াল টু 10 পেলাম আর x মাইনাস y পেলাম 6, এটাকে আমি ইকুয়েশন নাম্বার দিই 4। তাহলে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 4 পর পাই x প্লাস y ইকুয়াল টু 10, x মাইনাস y ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 16 অথবা x ইকুয়াল টু 8। এখন x এর মান যদি আমি x এর মান যে কোনো একটা ইকুয়েশন যদি বসাই, যেমন যখন ধরো এক নম্বর ইকুয়েশন বসালাম, তাহলে x প্লাস y ইকুয়াল টু 10, দ্যাট ইজ y ইকুয়াল টু 10 মাইনাস x, দ্যাট ইজ 10 মাইনাস 8 ইকুয়াল টু 2। সো এটা একটা পদ্ধতি, আমরা এইভাবে চাইলে করতে পারি, বিকজ এখানে স্পেসিফিক কোন পদ্ধতির মাধ্যমে সলিউশন করার কথা বলা হয়নি। সো আমরা এই চাইলে করতে পারি, যেখানে এক্স এর মান বের হচ্ছে 8 আর ওয়াই এর মান বের হচ্ছে 2। এখন দেখো, আমি যদি এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে যাই তাহলে কি হয়, প্রতিস্থাপন পদ্ধতি করতে গেলে যদি এক্স ওয়াই ইকুয়াল টু 16 হয়েছে, তাহলে ধরো আমি ওয়াই ইকুয়াল টু 16 বাই এক্স, এখন এটাকে আমি ইকুয়েশন নাম্বার 4 দিতে পারি, ওয়াই ইকুয়াল টু 16 মাইনাস 4। তাহলে ওয়াই এর মান আমি এখন এক্স এর এক নম্বর ইকুয়েশন বসাই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 16 প্লাস এক্স ইকুয়াল টু 10, তাহলে এক্স স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 10, 10 দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 10 এক্স, এক্স স্কোয়ার মাইনাস 10x plus 16 equal to 0। এখন এটাকে তুমি দুভাবে করতে পারবে বা দুভাবে করা যায়। এখানে আমি যদি মিডিটার ফ্যাক্টর করি, প্রথমে যদি এরকম একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়, তাহলে আমি প্রথমে চেষ্টা করব মিডিল টার্ম ফ্যাক্টর হয় কিনা। মিডিল টার্ম ফ্যাক্টর যদি করা যায় ইটস ফাইন, এটা ইজি, আর যদি করা না যায় তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো, সূত্রতে অবশ্যই একটা মানটা বের হবে। যেমন ধরো এই যে এক্স এর মান এখানে হবে
माइनस बी माइनस इनटू माइनस बी प्लस माइनस बी स्क्वायर माइनस फोर इनटू ए इनटू सी बाय टू ए टू इनटू वन सो এটা মাধ্যমে ডেফিনিটলি বের হবে আমি একটু দেখি চেষ্টা করে দেখি এটা হচ্ছে 10 প্লাস 10 প্লাস মাইনাস 100 মাইনাস 64 বাই 2 দ্যাট ইজ 10 প্লাস মাইনাস 100 মাইনাস 64 কে 36 36 এর ভাগ করলে হয় 6 বাই 2 সো যদি যোগ করি 8 10 6 16 বাই 2 8 और दस के छय दिले चार बाई दुई दुई फले एक्स एर मान हबे आठ अथवा दुई तो ये एक्स एर मान आमी जदि इक्वेशन एके बसाई एके भावे वाई इक्वल टू टेन माइनस एक्स दैट इज टेन माइनस एट जदि हय ताहले टू अथवा टेन माइनस एक्स दैट इज टेन माइनस टू इक्वल टू एट তাহলে x এর মান যদি 8 হয় তাহলে y এর মান 2 হবে আর x এর মান যদি 2 হয় তাহলে y এর মান হবে 8 এভাবে করতে পারি আমরা দ্বিপদ সমীকরণের মাধ্যমে আমরা করতে পারি আর যদি ভেরিয়েবল ফ্যাক্টরের মাধ্যমে করতে চাও তাহলে এখানে ভেরিয়েবল ফ্যাক্টর হয়ে যাচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 8x minus 2x plus 16 equal to 0. That is x common nila hai. X minus 8 minus 2 common nila. X minus 8 equal to 0. That is 8, x minus 8. X minus 2 equal to 0. Okay, x equal to 8 or x equal to 2. Similarly, you can put the value of x 8 or 2 on equation number 1 তাহলে দেখবে যে একইভাবে আসবে সো देयर আর সো মেনি ওয়েজ তোমার কাছে যেটা সুবিধা মনে হয় সেটা তুমি করতে পারো যদি এখানে স্পেসিফিক্যালি দেয়া না থাকে রিমেম্বার ইফ देयर ইজ নো স্পেসিফিক মেথড স্পেসিফিক মেথড যদি না দেয়া থাকে তাহলে তুমি তোমার সুবিধা মতো যে কোনো ভাবে তুমি করতে পারো সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ক্লিয়ারলি So now come to problem number 2. Problem number 2 they are saying demand equation they are saying q is equal to 15 minus 4p and supply equation they are saying q is equal to 6p minus 1 and bharsammo samikaran holo q is equal to q is equal to q amader bharsammo dam ebong poriman ber korte hobe tumra eta chapter 3 te prothom chapter ami korechhilam elementary static analysis এর মধ্যে ওই চ্যাপ্টারে করেছিলাম আমরা ইজিলি এট ইকুইলিব্রিয়াম কিলিগুলি কি হয় স্যার আমরা সমীকরণ দেখেছি 15 মাইনাস 4 কি কত যে এত ইজিলি বের হয়ে যায় কি সমীকরণের মাধ্যমে কিন্তু কখনো কখনো স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকে যে এটাকে এই পদ্ধতিতেই করো দ্যাট ইজ এখানে দেওয়া আছে যে ম্যাট্রিক্স পদ্ধতিতে করতে হবে ম্যাট্রিক্সের মাধ্যমে সো আশা করছি বা আমি যতদূর জানি তোমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটি পড়ানো হয়েছে এবং আয়শা ম্যাডাম তোমাদের আয়শা ম্যাডাম এই চ্যাপ্টারটা নিয়েছে এবং আমি এটাও আশা করছি যে তোমরা খুব ভালোভাবে সেটা বুঝেছো সো তারপর আমি কিছু বেসিক জিনিস সমাধানের স্বার্থে কিছু বেসিক জিনিস আমি দেখে দিচ্ছি যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে তাহলে আমি ইকুয়েশনটা লিখে নিচ্ছি ইকুয়াল টু 15 minus 4p qs equal to 6p minus 1 so it is a demand equation and a supply equation এবং বলে দেওয়া আছে আজ demand and supply মানে equilibrium point বা ভারসাম্য সমীকরণটা দেওয়া আছে এখানে সো আমাদেরকে এটাকে সলিউশন করতে হবে কন্ডিশন দ্যাট it must be solved through matrix system matrix পদ্ধতির মাধ্যমে সেটা করতে হবে
তাহলে আমি দুটো সিস্টেম দুটো ইকুয়েশন একটু রিঅ্যারেঞ্জ করে নিই, দ্যাট ইজ বোথ আর এখানে বাষ্পসমীকরণ কিন্তু দেওয়া আছে যে কিউটি ইকুয়াল টু কিউএস ইকুয়াল টু কিউ, তো আমি ধরে নিচ্ছি এই দুটোই ভারসাম্য ওয়েন দিস টু ইকুয়েশনস আর অ্যাট ইকুয়াল ইকুইলিব্রিয়াম। তাহলে আমি যদি এটাকে কিউ লিখি আর এটা কি লিখি, দ্যাট ইজ বোথ ইকুয়েশনস আর ইকুয়াল নাও। তাহলে আমি ঠিক রিঅ্যারেঞ্জ যদি করি এক নম্বর ইকুয়েশন থেকে কিউ ইকুয়াল টু 50 মাইনাস 4p, এটা আমি ধরে লিখি কিউ মাইনাস 4p ইকুয়াল টু 50 অ্যান্ড কিউ ইকুয়াল টু 60 মাইনাস 1, দ্যাট ইজ কিউ মাইনাস 60 ইকুয়াল টু 1। ঠিক আছে দেখি চেক আউট করছি। কি বলে 4p যখন এখানে চলে আসলে এটা প্লাস 4p হবে, আর এখানে 6p যখন এলো প্লাস 6p এটা এই পাশে এলো সেটা মাইনাস 6p হয়ে যাবে। সো দ্যাট ইজ ওকে এটা ইকুয়েশন নাম্বার 4। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা যেটা করব আগে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাব। সো আই হোপ ইউ নো হোয়াট ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ইজ এ ম্যাথমেটিক্যাল অ্যারে, সো হুইচ উই show the array through row and column. ম্যাথমেটিক্যাল অ্যারে আমরা দেখাচ্ছি রো এর মাধ্যমে, সারির মাধ্যমে অথবা কলামের মাধ্যমে, সারি এবং কলামের মাধ্যমে দেখে। তাহলে আমি যদি এটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে চাই তাহলে ব্যাপারটা এভাবে হয়। এটা হচ্ছে এইভাবে, আমি একটু ভেঙে ভেঙে যদি করাই, আশা করি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছে, তারপর আমি দেখাই। কিউ কিউ এর সহগ কত এখানে 1, পি এর সহগ কত প্লাস 4, আর এই কোয়েশনে কিউ এর সহগ হচ্ছে 1, পি এর সহগ হচ্ছে মাইনাস 6। x ইকুয়াল টু কিউ অ্যান্ড পি অ্যান্ড ডি ইকুয়াল টু একটা স্থির কলাম যেখানে আছে এখানে 15 অ্যান্ড মাইনাস 1। সো দিস দ্য ফর্ম অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা এইভাবে এটা ভেঙে ভেঙে লিখতে পারি অথবা সহজভাবে তুমি এভাবে লিখতে পারো 1 4, এই লিখে যাওয়ার তো দরকার নেই। তাহলে আমি ম্যাট্রিক্সের যে সমাধান, ম্যাট্রিক্সের মাধ্যমে যে আমি আননোন যে ভ্যারিয়েবলগুলো সমাধান বের করবো সেটাকে কয়েকটি পদ্ধতিতে করা যায়। সো মোস্ট পপুলার মেথড ইজ ক্র্যামারস রুল এবং একটা আছে ইনভার্স রুল। ইনভার্স রুলের মাধ্যমে সেটা করা যায় এবং ক্র্যামারস রুলের মাধ্যমে সেটা করা যায়। তো আমরা এখানে চেষ্টা করব ক্র্যামারস রুলের মাধ্যমে একটু ইজিলি করা যায়। সো ক্র্যামারস রুলের মাধ্যমে করব। তো ক্র্যামারস রুলের মাধ্যমে করার আগে ক্র্যামারস রুলটা কিভাবে করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা করতে হবে যে আমার এই যে জেনারেল এটা হলো স্থির কলাম অ্যান্ড দিস ইজ দ্য আননোন ভ্যারিয়েবল, এটা মানি আমাকে বের করতে হবে অ্যান্ড দিস ইজ দ্য কোয়েফিসিয়েন্ট আর সহগ, এই যে আমার আননোন ভ্যারিয়েবলের সাথে যেগুলো আছে এগুলোর সহগ কিউ পি এগুলোর সাথে যে ভ্যারিয়েবলগুলো থাকবে ভ্যালুগুলো থাকবে এগুলো কোয়েফিসিয়েন্ট বলে বা সহগ বলে, এই সহগ এবং এটা স্থির কলাম এবং এটা আমার আননোন ভ্যারিয়েবল, এটা মানে আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে যেটা করবো ডিটারমিনেন্ট অফ এ, ম্যাট্রিক্সের সলিউশন বের করার আগে প্রথমে যেটা চেক করতে হয় দ্যাট ইজ নন সিঙ্গুলারিটি। নন সিঙ্গুলারিটি টেস্টে পাস করলেই পরবর্তীতে নেক্সট স্টেপগুলো করা যায়। যেমন ধরো কিছু কেমিক্যাল রিয়াকশন আছে,
সায়েন্সের সায়েন্সের দিক থেকে সো কিছুটা টেস্ট করতে হয়, যেমন ধরো সোডিয়াম অ্যান্ড ক্লোরিন মিলেই সোডিয়াম ক্লোরাইড লবণ হয়, কিন্তু সোডিয়ামের জায়গায় যদি অন্য কিছু হয়ে যায়, আয়রন যদি হয়ে যায়, তাহলে সেটাকে সোডিয়াম ক্লোরাইড বা লবণ বলা যাবে না। সো ইউ হ্যাভ টু টেস্ট ইট ফার্স্ট। আবার যেমন ধরো একটা এক্সামের কথাই বলি, তুমি যদি যে কোনো চাকুরিতে যোগদান করতে যাও তো তোমাকে প্রথমে টেস্ট দিতে হবে, চাকুরির পরীক্ষা দিতে হয়, চাকুরির পরীক্ষা দিতে হয়। চাকুরির পরীক্ষা পাস করলেই তারপর তুমি চাকুরিতে জয়েন করতে পারবে। তো চাকুরির পরীক্ষা যদি পাস না করো তাহলে তোমাকে চাকরিতে যোগ দান করার কোনো রকম সুযোগ থাকে না। সিমিলারলি আমার এই ম্যাট্রিক্সটা আমি সলিউশন করতে পারবো কি পারবো না, সেটা একটা টেস্ট হলো নন সিঙ্গুলারিটি, এবং সেটা করতে হয় ডিটারমিনেন্ট ভ্যালুর মাধ্যমে। তো ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু মাইনাস সিক্স, সূত্রে ক্রস মাল্টিপ্লিকেশন হবে ওয়ান ইন্টু মাইনাস সিক্স, দ্যাট মাইনাস সিক্স, এবং সূত্রে মাইনাস ফোর ইন্টু ওয়ান ফোর, দ্যাট ইজ মাইনাস টেন। সো মাইনাস টেন ইজ নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা নন সিঙ্গুলারিটি টেস্টে পাস করে গেল। যেহেতু মাইনাস টেন ইজ নট ইকুয়াল টু জিরো, জিরো হলে এটার কোনো সমাধান হতো না। জাস্ট রিমেম্বার দিস ভেরি কেয়ারফুলি, জিরো হয়ে গেলেই ডিটারমিনেন্ট ভ্যালু জিরো হয়ে গেলে এটা সমাধান আর কখনই সম্ভব না। সো দিস ইজ কল্ড নন সিঙ্গুলারিটি টেস্ট। নন সিঙ্গুলার মানে এটা নন জিরো। সো আমাকে এরপরে যেটা করতে হবে যে আমাকে বের করতে হবে কিউ অ্যান্ড পি, কি হলো তোমার ভারসাম্য দাম এবং ভারসাম্য প্রাইস। আমি আগেই ধরে নিয়েছি বা আমাদের কন্ডিশন দেওয়া আছে, ভারসাম্য সমীকরণের সমীকরণের যে শর্ত সেটা আমাকে আগেই দেওয়া হয়েছে। সো এখন যেটা করতে হবে কিউ ও পি এর সহগ ও স্থির কলামের স্থির কলাম, দ্যাট ইজ এটা স্থির কলামের মাধ্যমে পাই সাথে আটটা জিনিস তোমাদেরকে দেখাই। যে ম্যাট্রিক্সটা লিখলাম এটা কত বাই কত ম্যাট্রিক্স, আমি হয়তো বলবো যে টু বাই টু, কিন্তু দুটা রো দুটা কলাম আছে তার মানে টু বাই টু, কিন্তু টু বাই টু এর কোনটা রো কোনটা কলাম, আগে কলাম হবে না রো হবে, সেটা কিন্তু একটা অনেক সময় কনফিউজিং থাকে স্টুডেন্টরা বা তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যায় যাও, অথবা জিজ্ঞাসা করলে সেটা একটা পাজেল হয়ে যাবে আসলে আমি কোনটা আগে লিখছি, কলাম লিখছি না রো লিখছি আগে। সো জাস্ট রিমেম্বার আরসি, তোমাদের একসময় হয়তো বা খেয়েছো কোল্ড ড্রিঙ্কস খেয়েছো, আরসি লেমন, আরসি কোলা, আরসি, এটা জাস্ট মনে রাখবা। সেভেন আর স্প্রাইট গুলো বাদ দিয়ে আরসি কোলা খাওয়া মানে মনে শুরু করলাম, দ্যাট ইজ আর অ্যান্ড সি, প্রথমে রো হবে পরে কলাম হবে, এবং এটার মাধ্যমে কিন্তু অনেকগুলো একটা পদ্ধতি আছে, অনেকগুলো মেকানিজম আছে, এটা যদি মনে থাকে তো সবগুলো মনে হবে। এবং গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আমরা কীভাবে গুণ করব, কখন গুণ সম্ভব কখন গুণ অসম্ভব, সব কিছু কিন্তু এইভাবেই হবে। এটা মনে রাখলে কিছু ট্রিকি রুলস আছে, ট্রিকি তোমার টিপস আছে, ওগুলো ফলো করলে দেখবে সব ম্যাট্রিক্সটা একেবারে ইজি হয়ে যাচ্ছে, এর চেয়ে সহজ জিনিস আর নাই। সো আমরা এখন যেটা করবো দুভাবে করা যায়, আমি এটা এভাবে লিখতে পারি এ ওয়ান, এ ওয়ান ডিটারমিনেন্ট অফ এ ওয়ান, অথবা ডিটারমিনেন্ট অফ কিউ ওয়ান, দুটা ভাবে লিখতে পারি। এখানে যেটা করতে হয় যে কিউ এর জায়গায় যেটা আছে, কিউ এর যে সহগগুলো আছে, কিউ এর সহগে আমি রিপ্লেস করব স্থির কলাম। স্থির কলাম কি আছে, ফিফটিন এন্ড মাইনাস ওয়ান, ফিফটিন এন্ড মাইনাস ওয়ান, এটা আমি করছি ক্র্যামার্স রুলের মাধ্যমে। ক্র্যামার্স রুলের মাধ্যমে যখন আমি স্থির কলামের মাধ্যমে পাবো রিপ্লেস করব, তখন এটা কিউ ওয়ান, এটা কিন্তু কিউ, কিউ ওয়ান, কিউ ওয়ান ইজ নট সেম, কিউ ওয়ান ধরে নিচ্ছে অথবা এ ওয়ান, তুমি যেটা করতে চাও সেটাই ঠিক আছে। এখানে যেটা করতে হবে, আমি যদি কিউ ওয়ান ধরছি এখানে এই জন্য ধরলাম যে ব্যাপারটি স্পেসিফিক হয়, আর আমি যদি কিউ ওয়ান মান বের করবো এই জন্য কিউ ওয়ান ধরলাম। কিউ ওয়ানটা কি হবে, আমি কিউ এর সহগের জায়গায় স্থির মান, স্থির কলামের যে মানটা আছে সেটা আমি রিপ্লেস করলাম, এবং পি এর মানটা আনচেঞ্জ থেকে যাবে, ফোর অ্যান্ড মাইনাস সিক্স। এটা ডিটারমিন ভ্যালু কত হচ্ছে, ছয় পনেরো নব্বই, মাইনাস নব্বই, সূত্রের মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস দ্যাট ইজ প্লাস ফোর, সো মাইনাস এইটটি সিক্স,
আবার a2 a2 অথবা তুমি এটাকে p1 দিতে পারো p1 এর ক্ষেত্রে যেটা হবে q1 এর যে সহগগুলো ছিল q1 এর সহগটা আনচেঞ্জ থাকবে আর p1 এর যে p এর যে সহগগুলো ছিল সেইটাকে আমি রিপ্লেস করব স্থির কলাম দিয়ে স্থির কলামের যে মানটা ছিল সেগুলোকে আমি রিপ্লেস করব স্থির কলামে ছিল 50 মাইনাস 1 তাহলে দেখো সূত্র কত সূত্র মাইনাস 1 আর মাইনাস 15 দ্যাট ইজ মাইনাস 16 সো আমি আবারো বলছি আমরা এটা করছি ক্রেমারস রুলের মাধ্যমে সো ক্রেমারস রুলের মাধ্যমে সমাধান করতে যেটা হয় ইকুয়েশনটাকে আমি আগে কনভার্ট করব ম্যাট্রিক্স ফর্মে ম্যাট্রিক্স এই যেটা ভেঙে ভেঙে লিখেছি ভেঙে ভেঙে আমি লিখেছি এখানে সো এটাকে ভেঙে ভেঙে যেটা লিখেছি এটাকে এভাবে লিখতে পারি ax equal to g এবার ভেঙে লিখেছি সো এরপর যেটা করেছি ডিটারমিনেন্ট অফ a এই যে q এন্ড p এর যে সহগগুলো ছিল সহগগুলোকে আমি আলাদা করে বসিয়েছি এবং এটা আমি ডিটারমিনেন্ট বের করেছি কত মাইনাস 10 হুইচ ইজ নন সিঙ্গুলার দ্যাট মিন্স ইট ইজ জিরো না জিরো না হলে সেটা সমাধান করা যাবে এরপর স্টেপ যেটা সেটা হচ্ছে q এন্ড p এর সহগ এই সহগগুল মান যেটা আছে এটা এবং স্থির কলামের মাধ্যমে আমাকে আমি যেটা করছি রিপ্লেস করব দ্যাট ইজ q1 তো q q এর যে সহগগুলো ছিল সেই সহগের মানগুলোর সাথে আমি স্থির কলামের মানটা রিপ্লেস করেছি এবং p এর মানটা আনচেঞ্জড আছে সো আমি এভাবে মানগুলো পেলাম এখন আমাকে বের করতে হবে q এবং p এর মান তাহলে একটু মুছে দিচ্ছি এখানে একটু তাহলে q হবে ডিটারমিনেন্ট অফ q1 বাই ডিটারমিনেন্ট অফ a q1 কত হয়েছে মাইনাস 86 আর এটা হচ্ছে মাইনাস 16 সরি ডিটারমিনেন্ট অফ a মান হচ্ছে 10 10 সো মাইনাস মাইনাস কাটা তাহলে 8.6 বা 8.6 ইজ দি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এন্ড p বের হবে p এর মান হলো ডিটারমিনেন্ট অফ a মুছে দিচ্ছি এটা ইসটাইবল ডিটারমিনেন্ট অফ p1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ a তো p1 এর মান বের হয়েছে 16 বের হয়েছে আর ডিটারমিনেন্ট ভ্যালু হলো 10 দ্যাট ইজ 1.6 সো 1.6 ইজ দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস সো দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস সো দ্যাট ইজ হাউ উই ক্যান মেক এ সলিউশন অফ দ্য ইকুয়েশন থ্রু ম্যাট্রিক্স আমরা এটা অনেক ভাগ করতে পারতাম খুব সিম্পলি আমাদের যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকতো খুব স্বাভাবিকভাবে করো তাহলে আমরা ইকুয়েশন দুটা ইকুয়াল করে আমরা করে ফেলতে পারতাম মানে ইট হার্ডলি কুড টেক 3 টু 4 মিনিটস খুব সহজে কিন্তু যখন স্পেসিফিক করে দিবে যে ম্যাট্রিক্সের মাধ্যমে সেটা করতে হবে তাহলে কিন্তু হিসেবটা অন্যরকম হয়ে যেতে পারে দ্যাট ইজ তোমাকে ম্যাট্রিক্সের মাধ্যমে করতে হবে অন্য অন্য পদ্ধতি করলে ইউ উইল গেট জিরো সো আমাদের সব ধরনের পদ্ধতিটি করার সক্ষমতা থাকতে হবে আমাদের করতে হবে তাহলেই আমরা যে কোনো প্রবলেম দেওয়া থাকলে আমরা সেটা করতে পারবো সো আজকে এই পর্যন্তই থাক আশা করি তোমরা আশা করছি আমি বিশ্বাস করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে দেখবে যে অনেকটা ইজি হয়ে গেছে এবং ইউ মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মেক এনি কাইন্ড অফ সলিউশন ইন এনি ওয়ে সব পদ্ধতি তোমাকে জানতে হবে সো এই জন্য আমরা এখানে আছি যাতে তোমাদের সকল পথ আমরা দেখাতে পারি এবং তোমরা তোমাদের পছন্দ মতো বা যে পদ্ধতি দেওয়া থাকবে সেই পদ্ধতি তোমরা করতে পারো সো আজকে এ পর্যন্তই থাক আশা করছি আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ